এখন চলে আসি কোশ্চেন নাম্বার ফাইভে। কোশ্চেন নাম্বার ফাইভ তোমাদেরকে কি বলে, কোশ্চেন নাম্বার ফাইভেও আগের মতোই একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু লন ট্যান টি আর ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার টি। এরপর তোমাদেরকে দুটো জিনিস বের করতে বলা হয়েছে। এক নম্বর প্রশ্নে বের করতে বলা হয়েছে যে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা কত, এবং দ্বিতীয় প্রশ্নে বের করতে বলা হয়েছে যে ইকুয়েশন অফ দ্য কার্ভ অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। সো দুইটা জিনিস তোমাদেরকে বের করতে বলা হলো। আমরা এখান থেকে অ্যাটেম্পটগুলো করে নিই যে কীভাবে আমরা অঙ্কটা করব। ফার্স্ট অফ অল ডিওয়াই ডিএক্স বের করার জন্য এর আগে যা করেছি এখনও তাই করব। এক্স থেকে ফার্স্টে ডিএক্স ডিটি এই জিনিসটা আমরা বের করে নেব। সো তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে ডিডিএক্স অফ লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাই, ওয়ান বাই এক্স পাই। তো এখানে কী আছে, এখানে লনের ভেতরে ট্যান টি আছে, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে আমরা প্রথমে যে জিনিসটা পাবো, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স, তাহলে লন ট্যান টিকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ট্যান টি। এরপর যে কাজটা করতে হবে যে ট্যান টিকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ট্যানকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, ডিডিএক্স অফ ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, এটা তোমরা অলরেডি জানো। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু লন ট্যান টি, ডিএক্স ডিটি ইকুয়াল টু ওয়ান বাই ট্যান টি ইন্টু ট্যান টিকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাই, সেক স্কোয়ার টি। তাহলে পরের লাইনটা লিখতে পারি, ওয়ান ডিভাইড বাই সাইন টি ডিভাইড বাই কস টি, কারণ তোমরা জানো যে ট্যান টি মানে হচ্ছে সাইন বাই কস, ইন্টু সেক স্কোয়ার টি। সেক মানে কি, সেক মানে হচ্ছে ওয়ান বাই কস, তাহলে এখানে লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার টি। পরের লাইনটা লিখতে পারি যে কস টি ডিভাইডেড বাই সাইন টি ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার টি, একটা কস এই কসের সঙ্গে কাটা, তাহলে এখানে কী থাকছে, ওয়ান ডিভাইডেড বাই সাইন টি ইন্টু কস টি। তাহলে আমরা ডিএক্স ডিটি এটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা চলে আসি ডিওয়াই ডিটির ভ্যালুটা আমরা কীভাবে পেতে পারি। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার টি এই জিনিসটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পরের লাইনটা লিখতে পারি যে ডিওয়াই ডিটি ইকুয়াল টু সাইন স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় টু এক্স, তাহলে সাইন স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় টু সাইন টি ইন্টু সাইনকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো। তাহলে সাইনকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা কস পাই। সো টু সাইন টি ইন্টু কস টি, তাহলে আমরা ফার্স্টে ডিএক্স ডিটিটা পেয়ে গেলাম, এরপর আমরা ডিওয়াই ডিটি পেয়ে গেলাম। আমাদের কী প্রয়োজন, এক নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আমাদের প্রয়োজন ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স যখন আমরা পেতে চাই তখন আমরা কী লিখব, যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। সো পরের লাইনটা লিখতে পারি, ডিওয়াই ডিটির ভ্যালুটা আমরা আগে থেকেই বের করেছি, টু সাইন টি ইন্টু কস টি ডিভাইডেড বাই ওয়ান বাই সাইন টি ইন্টু কস টি। এই জিনিসটা কী হবে, নিচ থেকে উপরে উঠে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। সো আমরা ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা ফাইনালি পেয়ে যাচ্ছি, টু সাইন স্কোয়ার টি ইন্টু কস স্কোয়ার টি। সো আমার এক নম্বর প্রশ্নের যে উত্তরটা, যে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা জানতে চেয়েছিল, সেটা আমরা বের করে ফেললাম। দুই নম্বর প্রশ্নে যেটা বলেছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু যখন জিরো হবে তখন ইকুয়েশন অফ দ্য কার্ভ কত হবে। সো ইকুয়েশন অফ দ্য কার্ভ বের করার জন্য আমাদের তিনটা ইনফরমেশন দরকার, যে ইকুয়েশন অফ অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ দ্য কার্ভ চাওয়া হয়নি, প্রশ্নটা একটু ভুল হয়েছে, যে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে ওই কার্ভটার এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা আমার বের করতে হবে। ট্যানজেন্ট কী জিনিস, ট্যানজেন্ট হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট, সেটাকে আমরা কী লিখতে পারি, সেটা একটা স্ট্রেট লাইন, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান।
দুই নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এখান থেকে আমাদের যে যে ইনফরমেশনগুলো দরকার, আমার এক্স ওয়ানটা দরকার, এম দরকার, ওয়াই ওয়ান দরকার। সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালুটা আমরা জানি না, এম এর ভ্যালুটা আমি এখনও জানি না, আমি শুধুমাত্র এক্স ওয়ানের ভ্যালুটা জানি সেটা কিনা জিরো, কারণ আমাদেরকে বলেছেই যে ইকুয়েশন হবে ট্যানজেন্ট অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এক্সের ভ্যালুটা যখন জিরো হবে তাহলে এক্স ওয়ানটা আমরা পেয়ে গিয়েছি, ওখান থেকে আমার ওয়াই ওয়ান দরকার এবং এম দরকার। সো আমরা সেটা একটু চেষ্টা করি যে হোয়েন এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে লন ট্যান টি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমরা লিখতে পারি যে ট্যান টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার জিরো অর্থাৎ ওয়ান। ট্যান টি এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে টি এর ভ্যালু হবে ট্যান ইনভার্স ওয়ান অর্থাৎ 45 ডিগ্রি অর্থাৎ পাই বাই ফোর। অর্থাৎ যখন এক্সের ভ্যালুটা জিরো হবে তখন আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি পাই বাই ফোর। তাহলে ওই সময়টায় আমার গ্রেডিয়েন্ট এম যেটা কি না ডিওয়াই ডিএক্স, তার ভ্যালু কত? ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা আমরা বের করে রেখেছি টু সাইন স্কোয়ার টি, টু সাইন স্কোয়ার টি মানে হচ্ছে পাই বাই ফোর ইন্টু কজ স্কোয়ার টি মানে কজ স্কোয়ার পাই বাই ফোর। তাহলে ভ্যালুটা চলে আসে টু ইন্টু সাইন পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই রুট টু, তাহলে সাইন স্কোয়ার পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই টু। কজ স্কোয়ার পাই বাই ফোর, কস পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই রুট টু, তাহলে কজ স্কোয়ার পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই টু। অর্থাৎ এম এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি হাফ। সো এখানে এক্সের জায়গায় আমরা হাফ বসিয়ে দিলাম। যখন এক্স ইকুয়ালস টু জিরো তখন টি এর ভ্যালুটা পাই বাই ফোর, এম এর ভ্যালুটা হাফ, কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা কত? ওয়াইয়ের ভ্যালুটা তখন সাইন স্কোয়ার টি, সাইন স্কোয়ার টি মানে হচ্ছে পাই বাই ফোর। অর্থাৎ সাইন পাই বাই ফোর মানে ওয়ান বাই রুট টু, সাইন স্কোয়ার পাই বাই ফোর মানে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা ফাইনালি অ্যান্সারটা কী পাই? ওয়াই ইকুয়াল টু হাফ এক্স, এইটা ওই পাশে চলে গেলে, প্লাস হাফ। তাহলে এটাই আমাদের ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো।